দর্শক, প্রকৃতিতে শীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের হাওয়া, আর শীত মানেই ভ্রমণের মৌসুম। এ সময়ে নেই গরমে ক্লান্ত হওয়ার ভয়, নেই বৃষ্টিতে কর্দমাক্ত সড়কের ঝামেলা। শীতকালে বাংলাদেশ তার চিরাচরিত নয়নাভিরাম সৌন্দর্য ফিরে পায়। সেই সৌন্দর্যের মোহে আবিষ্ট হয়ে দীর্ঘ শিশির ভেজা পথ হেঁটে গেলেও ভর করবে না কোনো ক্লান্তি। তাই নভেম্বর থেকে ফেব্রুয়ারির সময়টিতে দেশ জুড়ে থাকে ভ্রমণের ধুম। তো দর্শক, শীতকালে নিরাপদে ভ্রমণের জন্য বাংলাদেশের কয়েকটি জনপ্রিয় স্থান সম্পর্কে আজকে জেনে নেওয়া যাক। প্রথমে আসি কক্সবাজার সমুদ্র সৈকত। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ভ্রমণ নিয়ে কোনো সময়ের বাধাই মানা যায় না, তাই বছরের পুরোটা সময়ে দর্শনার্থীতে পরিপূর্ণ থাকে কক্সবাজার সমুদ্র সৈকত। 120 কিলোমিটার দীর্ঘ এই অখণ্ড সৈকতে শুধু উত্তাল ঢেউয়ের দিকে তাকিয়েই কাটিয়ে দেওয়া যায় সারাটা দিন। ঢাকা থেকে স্থলপথে, বাস যোগে ও আকাশপথে এবং ট্রেন পথেও কক্সবাজার যাওয়া যায় এখন। সেন্ট মার্টিন দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপকে স্থানীয়রা নারিকেল জিঞ্জিরা বলে ডাকে। বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের মাত্র 17 বর্গ কিলোমিটারের এই ক্ষুদ্র দ্বীপটির অবস্থান কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে। একদিকে নীল দিগন্তের কোণে ফেনিল সমুদ্রের মিশে যাওয়া, অন্যদিকে সারি সারি নারিকেল গাছ ঘেরা সাধারণ জীবন ভ্রমণ পিয়াসী মানুষকে আমোক আকর্ষণে কাছে টানে। সেন্ট মার্টিন যেতে হলে কক্সবাজার থেকে টেকনাফ পৌঁছে সেখান থেকে জাহাজে চড়ে সেন্ট মার্টিন যাওয়া সবচেয়ে সুবিধাজনক। সুন্দরবন, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী এবং ভারতের কিছু অংশ নিয়ে গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন। বিশ্বের এই ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো স্বীকৃত এই বনাঞ্চলটি বৈচিত্র্যপূর্ণ প্রাণীর আধার। এখানে জন্মানো সুন্দরী বৃক্ষের কারণে সুন্দরবন নামেই বিশ্ব খ্যাতি পেয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের এই প্রধান বিচরণ ক্ষেত্রটি। এখানে ঘুরতে যেতে অবশ্যই বন অধিদপ্তরের নির্ধারিত ফি দিয়ে অনুমতি ও সঙ্গে নিরাপত্তারক্ষী নিয়ে নিতে হয়। এর সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখার একমাত্র মাধ্যম লঞ্চ ও ছোট জাহাজ। কুয়াকাটা সমুদ্র সৈকত, সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ দর্শনীয় স্থান কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতের অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়ায়। এখানকার নিরিবিলি বেলাভূমি এবং ম্যানগ্রোভ বনাঞ্চল কুয়াকাটাকে করেছে অনন্য। ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার উপায় নদী ও সড়ক পথ। এর আগে সবাই ঢাকার সদরঘাট থেকে লঞ্চে করে পটুয়াখালী বা বরিশাল হয়ে বাকি পথ বাসে কুয়াকাটা যেতেন। কুতুবদিয়া দ্বীপ, বাংলাদেশের বাতিঘর দেখতে হলে চলে যেতে হবে কক্সবাজার জেলার ছোট উপজেলা কুতুবদিয়ার দ্বীপে। এখানকার প্রাচীন বাতিঘরের ধ্বংসাবশেষটি এখনও যেন ভাটার সময় পুরনো ইতিহাসের গল্প বলে। 216 বর্গ কিলোমিটারের ছোট এই দ্বীপে আছে নির্জন সমুদ্র সৈকত এবং কুতুব আউলিয়ার মাজার। বাংলাদেশের একমাত্র বায়ুবিদ্যুৎ কেন্দ্র ও প্রাকৃতিকভাবে লবণ চাষের জন্য এই জায়গাটি বেশ প্রসিদ্ধ। শীতকালে ভ্রমণ পিপাসুদের এই স্থানগুলো হিমশীতল প্রকৃতি দারুণভাবে উপভোগ্য করে তোলে। তবে এই আনন্দটা ফিকে হয়ে যেতে পারে যদি যথাযথ সতর্কতা অবলম্বন করা না হয়। এ সময় যাত্রা শুরু সময় অবশ্যই সঙ্গে গরম কাপড় নিয়ে নেওয়া আবশ্যক। নিয়মিত ওষুধপত্রের সঙ্গে ডেটল, সেভলন, ব্যান্ডেজ ও তুলার মতো কিছু ফার্স্ট এইড সামগ্রী সঙ্গে রাখা উচিত। তো দর্শক, এই ছিল আজকের মতো। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন যুক্ত থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে। শুভ বিদায়।